আজ 20 অক্টোবর রবিবার। চলুন দেখে নেওয়া যাক এক নজরে দেশ ও রাজ্যের বাছাই করা 40টি সংবাদ, আজকের তাজা খবর, ব্রেকিং নিউজ। প্রথমেই সংবাদ শিরোনাম। অনশন মঞ্চে মুখ্য সচিব ফোনে কথা মুখ্যমন্ত্রীর, দাবি পূরণে সময় চেয়েও স্বাস্থ্য সচিবের অপসারণে নারাজ, ডাক্তারদের সঙ্গে সোমবার বৈঠক মমতার। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে পর্যন্ত অনশনে অনর আন্দোলনকারীরা, ন্যায় বিচার যাত্রায় শরিক অভয়ার মা বাবা, মহাসমাবেশের ডাক আজ। বাংলার মুখ্যমন্ত্রী, জিএসটি প্রত্যাহারের দাবিতে মান্যতা, জীবন বিমায় জিএসটি ছাড়, প্রবীণদের জন্য স্বাস্থ্য বিমার প্রিমিয়াম হচ্ছে মুকুব। অন্যদিকে আবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাড়িতে ড্রোন হামলা হেজবুল্লাহর, নতুন মোড় নিল মধ্যপ্রাচ্যের যুদ্ধ, হামলায় হতাহতের খবর মেলেনি এখনো। আমরণ অনশন তুললে তবেই বৈঠক, জুনিয়র ডাক্তারদের ইমেলে মুখ্য সচিবের। আবহাওয়া দপ্তরের তরফ থেকে রয়েছে বড় সতর্কতা, ধেয়ে আসছে এক নতুন ঘূর্ণিঝড় ডানা, কালী পুজোর মুখে ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হবে বাংলা। এর সাথেই রয়েছে দেশের সমস্ত মাধ্যমিক পাস ছেলে মেয়েদের জন্য এবার কেন্দ্র সরকারের তরফ থেকে চালু হলো একটি নতুন পোর্টাল, আবেদন করলেই প্রতি মাসে পাবেন 5,000 টাকা। একই সাথে রয়েছে কাল থেকেই শুরু হচ্ছে ভেরিফিকেশন, তারপরেই ঢুকবে ঘরের টাকা, যাদের ঘরের লিস্টে নাম রয়েছে তাদের জন্য বড় খবর। এর সাথেই রয়েছে কেন্দ্র সরকার তরফ থেকে বড় সিদ্ধান্ত, বড় ঘোষণা, যদি আপনার বাড়িতে রেশন কার্ড থেকে থাকে তাহলে জানা মূলত আপনার একান্ত প্রয়োজন। আর আজকে মূলত থাকবে এই সকল বিষয়ের উপরই বিস্তারিতভাবে আলোচনা, তাই আপনি ভিডিওটি মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের এই ছোট মতো বেল আইকনটি বাজিয়ে দেবেন, সাথে সাথে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক এবং জনস্বার্থে শেয়ার করবেন। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, আজ মূলত যে আপডেটগুলি উঠে এসেছে সেগুলি জানানোর পূর্বে প্রথমেই জানিয়ে দিই মুখ্যমন্ত্রী কেন ধর্ণামঞ্চে আসছে না, সে প্রস্তুত ছিলেন জুনিয়র চিকিৎসকরা, তবে 24 ঘন্টার মধ্যেই ধর্মতলা অনশন মঞ্চে গেলেন মুখ্য সচিব মনোজ পন্ত এবং স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী, সঙ্গে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। মুখ্য সচিবের মাধ্যমে অনশনকারী চিকিৎসকদের সঙ্গে ফোনে কথা বলে অনশন প্রত্যাহারের আর্জি জানালেন মুখ্যমন্ত্রী। তার বক্তব্য, আপনাদের শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত, বেশিরভাগ দাবি পূরণ করেছি, আমি কথা দিচ্ছি 3-4 মাস সময় দিন, আপনাদের সমস্যাগুলি নিয়ে নিশ্চয়ই দেখে নেব, সাধ্যমতো যতটা পারব সহযোগিতা করব, তবে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের অপসারণে নারাজ মুখ্যমন্ত্রী। জুনিয়র চিকিৎসকদের অনুরোধে ফের বৈঠকে বসার সময় দিলেন মুখ্যমন্ত্রী, কাল বিকেল 5টায় নবান্নে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসবেন, তবে 10 জনের বেশি প্রতিনিধি আসতে পারবেন না, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে আবার জুনিয়র চিকিৎসকদের সঙ্গে ফোনে কথা বলে অনশন প্রত্যাহারে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তবে সোমবার বৈঠকের আগ পর্যন্ত অনশনই অনর আন্দোলনকারীরা, তাদের তরফে রুমে লিকা কুমার বলেন আজ সোমবার বৈঠক, অর্থাৎ 2 দিন বাধ্য হয়েই চালিয়ে যেতে হবে অনশন। স্বাস্থ্য পরিষেবায় আন্দোলনের প্রভাব পড়া নিয়ে অনশনকারীদের ডক্টর স্নিগ্ধা হাজিরা বলেন, আমরা মাত্র 8 জন এখানে অনশনে বসার জন্য, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাকপতা নিয়ে কাটিত হতাশা কাজ করে তারা আরো বলেন, এতদিন ধরে একই দাবি জানিয়েছি, তবুও 71 দিন পরেও শুনতে হচ্ছে উনি নাকি দাবিগুলো জানেনি না। এদিকে আরজিকর কাণ্ডে সুবিচারের দাবিতে সোদপুর থেকে ধর্মতলা ন্যায় বিচার যাত্রায় সামিল নাগরিক সমাজ, সেখানে অংশ নিলেন নির্যাতিতার মা বাবা। অন্যদিকে রবিবার ধর্মতলা মঞ্চে সমাবেশে ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। এর সাথেই রয়েছে আজকের আরো একটি বড় পূর্বাভাস, কালী পুজোর মুখে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, দেশের পূর্ব উপকূলে এই ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে, এই ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘন্টায় 120 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। আন্তর্জাতিক আবহাওয়া মডেলগুলি তথ্য অনুযায়ী বঙ্গোপসাগরে অক্টোবর মাসের শেষে এই ঘূর্ণিঝড় তৈরির লক্ষণ স্পষ্ট, বৃহস্পতি শুক্রবারের মধ্যে ঘূর্ণিঝড়টি তৈরি হতে পারে। কাতার ঘূর্ণিঝড়টির নাম দিয়েছে ডানা, ডানা তৈরি হলে ওড়িশা থেকে বাংলাদেশের খুলনার মধ্যে আছড়ে পড়তে পারে। অন্যদিকে আবার বঙ্গোপসাগরে যে শক্তিশালী নিম্নচাপ তৈরি হয়েছে, এর প্রভাবে রাজ্যের অনেক জায়গায় আগামী বুধবার থেকে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এই সময় সাধারণভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি, বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে তার আগে রাজ্যের কোথাও। এর সাথে রয়েছে দেশের সমস্ত মাধ্যমিক পাস ছেলে মেয়েদের জন্য কেন্দ্র সরকার তরফ থেকে দারুণ খবর, বড় ঘোষণা, কেন্দ্র সরকার তরফ থেকে মাধ্যমিক পাস অথবা মাধ্যমিকের পর পড়াশোনা হয়নি বা উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়েছেন বা যারা স্নাতক পাস করেছেন চাকরি খুঁজছেন তাদের জন্য রয়েছে একটা দারুণ খবর। কেন্দ্র সরকার তরফ থেকে বড় সুযোগ দেওয়া হচ্ছে, প্রতি মাসে 5,000 টাকা করে পাবেন ওই সমস্ত ছেলে মেয়েরা। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন, প্রধানমন্ত্রীর তরফ থেকে চালু হলো একটি নতুন স্কিম, নাম দেওয়া হচ্ছে ইন্টার্নশিপ স্কিম। এই স্কিমের মাধ্যমে দেশের বড় বড় সংস্থায় 1 বছরের জন্য ইন্টার্নশিপ করতে পারবেন যুবক যুবতীরা, কাজ শেখার সুযোগ পাবেন। শুধু তাই নয়, এই ইন্টার্নশিপের সময় মাসে 5,000 টাকা করে পাবেন ইন্টার্নরা, লক্ষ্য যুব সমাজের কর্মসংস্থান। সেই লক্ষ্যেই এবছর বাজেট পেটের সময় প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ
যোজনার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। দেশের যুব সমাজ যাতে হাতে নাতে কাজ শিখে বিভিন্ন সংস্থায় কাজের সুযোগ পান, সেজন্যই কেন্দ্রের এই স্কিম। এক বছরের এই স্কিমে দেশের বিভিন্ন সংস্থায় কাজ শেখার সুযোগ পাবেন যুবক যুবতীরা। গত 3 অক্টোবর এই স্কিমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরেই 24 সালের জন্য আবেদন শুরু হয় গত 12 অক্টোবর থেকে। এবছর মোট 125,000 মতো যুবক যুবতীকে এবছরের জন্য এই সুযোগটি দেওয়া হবে, যেখানে বয়স থাকতে হবে 21 থেকে 24 বছরের মধ্যে। একই সাথে রয়েছে আবাস যোজনার ঘরের টাকা নিয়ে এবারে বড় পদক্ষেপ। আগামী কাল থেকেই শুরু হতে চলেছে ডোর টু ডোর ভেরিফিকেশন। যাদের ঘরের লিস্টে নাম রয়েছে প্রত্যেককেই ভেরিফিকেশন করা হবে 2022 সালের লিস্ট অনুপাতে। এরপর দেখা হবে এখনো পর্যন্ত কারা প্রকৃতপক্ষে ঘর পাওয়ার যোগ্য রয়েছে। তারপরেই দেওয়া হবে ঘরের টাকা। ঘরের টাকা মূলত দেওয়া হবে 3টি কিস্তিতে। প্রথমে দেওয়া হবে 60,000 টাকা, তারপর দেওয়া হবে 40,000 টাকা, তারপর 20,000 টাকা। আগামী কাল থেকেই এই ভেরিফিকেশনের পথে নামছে থানার ওসি থেকে শুরু করে সরকারি আধিকারিকরা। যদি আপনার 2022 সালের লিস্টে নাম এসে থাকে, আপনি যদি এখনো পর্যন্ত ঘরের টাকা না পেয়ে থাকেন, তাহলে আপনি এবার প্রস্তুত থাকুন, আপনার ঘরে ভেরিফিকেশন শুরু হতে চলেছে। এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আমাদের সাথে থেকে এমনই আপডেটগুলি পেতে হলে পেজটিকে অথবা চ্যানেলটিকে ফলো করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর